हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे बाछाई करा आजकेर एकदम लेटेस्ट आपडेट। आज प्रथमेई रयेछे आबहावा दफ्तरेर तरफ थेके आजकेर सबथेके बड़ खबर, षष्ठीते ব্যাপক বৃষ্টির পর আজ থেকে দশমী পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা, জারি করা হয়েছে সতর্কতা। আগামী 24 ঘন্টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যার ফলে আজ থেকেই ফের আবহাওয়া দপ্তরের তরফ থেকে একাধিক জেলাগুলিকে করা হয়েছে সতর্কতা। দেখে নেব আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ থেকে দশমী পর্যন্ত কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কোথায় ভয়ঙ্কর বৃষ্টি, কোথায় ঝেপে বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, দেখে নেব বিস্তারিত। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। ঠিক এই সময়তেই আবার কোটি কোটি টাকার দুর্নীতি, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের, ফাঁস হয়ে গেল গোপন তথ্য। অন্যদিকে আবারও রয়েছে সিবিআইডির তরফ থেকে ফের একটি বড় খবর, এবারে বিভিন্ন কাণ্ডে যখন গ্রেপ্তার করা হচ্ছে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী বা জড়িত যখন রয়েছে তাবড় তাবড় নেতা, ঠিক এই সময়তেই গ্রুপি মামলায় আবারও 16 জনের নাম সিবিআই চার্জশিটে। আর 16 জনের নাম সিবিআই চার্জশিটে ওঠার পরই বিপাকে পড়লো সিবিআই, দেখে নেব আবারও 16 জন কে কে রয়েছে। অন্যদিকে পূজোর আনন্দ মাটি করতে যখন সন্ধ্যার পর ব্যাপক বৃষ্টি, ঠিক এই সময়তেই আবার বৃষ্টি যতই হোক জল জমতে দেব না, ষষ্ঠী রাতে আশ্বাস শোনালো কলকাতা পুরসভা। একই সাথে রয়েছে পূজোয় দারুণ সুখবর, পূজোর মুখে দাম কমলো এলপিজি গ্যাস সিলিন্ডারের। অন্যদিকে আবার মাথায় হাত পড়লো, স্টেট ব্যাংকের বই থাকলে স্টেট ব্যাংকের গ্রাহকদের ঋণের সুদের হার বাড়ালো স্টেট ব্যাংক সহ বহু ব্যাংক, আজ থেকেই নতুন রেট প্রযোজ্য। অন্যদিকে আবার এরই মাঝে রয়েছে পেট্রোল ডিজেল নিয়ে আজকের আরো একটি বড় খবর, আবারও দাম কমলো পেট্রোল ও ডিজেলের। একই সাথে আবার বাড়ছে পূজোর বোনাসের দাবিতে রেল কর্মীদের বিক্ষোভ। এর সাথে রয়েছে ফের আজকের আরো একটি বড় খবর, আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাড়ছে ব্যাপক পরিমাণে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা, শুধু তাই নাই বাড়ছে মৃত আক্রান্তর সংখ্যা। ঠিক এই মুহূর্তে আবার রয়েছে কয়েকটি জেলার জন্য স্পেশাল ভাবে স্বাস্থ্যকর্তাদের তরফ থেকে বড় সতর্কতা, দেখে নেব স্বাস্থ্যকর্তাদের তরফ থেকে কেন ওই কটি জেলাকে আবারও করা হয়েছে সতর্কতা, বা ওইটে কোন কোন জেলাগুলি। এর সাথে এবার বিস্ফোরক দিলীপ ঘোষ, আবারও বেঁকে বসলো দিলীপ ঘোষ, সব সত্য মেনে নিল দিলীপ ঘোষ, ফাঁস হয়ে গেল বিজেপির এক মহাচাল। এর সাথে আবার পুজো মণ্ডপগুলি রঙে ঢঙে সেজে যখন উজ্জ্বল উজ্জয়িনী হয়েছে, ঠিক এই মুহূর্তে আবার গতবারে ছিল বুর্জ খলিফা, এবারে কল্যাণী টুইন টাওয়ার পুজো মণ্ডপে নো এন্ট্রি জারি নিষেধাজ্ঞা। এর সাথে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আজকের আরো একটি দারুণ খবর, বড় সুখবর, প্রতি মাসে এবার মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন 10,000 টাকা, দেখে নেব এই 10,000 টাকা কাদের দেয়া হবে বা কেনই বা দেয়া হবে। অন্যদিকে রয়েছে চাকরি প্রার্থীদের জন্য আজকের আরো একটি বড় খবর, বিবাহিত মেয়েও পাবেন মৃত বাবার চাকরি, জানালেন মমতা। অন্যদিকে আবার চলছে যখন দুর্নীতি, ঠিক এই সময়তেই পুজোতেও এবার রাজনীতির ছোঁয়া, দেবদেবীর হাতে এ যেন ধর্ম এখন রাজনীতির কবলে, দুর্গা প্রতিমার হাতে তৃণমূলের পতাকা, ত্রিশূলের বদলে দুর্গা প্রতিমার হাতে দলীয় পতাকা ধরিয়ে দিলেন তৃণমূল নেতা, জানিয়ে বাড়ছে জোর তরজা রাজনৈতিক মহলে। এর সাথে আবার ঢাক বাজিয়ে তৃণমূল নেতাকে খোঁচা দিলেন সুকান্ত মজুমদার। তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। এবং যদি আপনি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন, আর যদি আপনি আপনার দেশ আপনার রাজ্যকে ভালোবেসে থাকেন, বা আপনি যদি চান দুর্নীতিমুক্ত হোক এই রাজ্য, আর বর্তমান নেতা মন্ত্রীদের এই কুকর্ম যেগুলি ধরা পড়লো সেগুলি যদি অন্যকে জানিয়ে তাদের বিরুদ্ধে ছিচি করতে চেয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে একটা লাইক প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের আরো একটি বড় খবর, ফের সতর্কতা আবহাওয়া দপ্তরের তরফ থেকে, আজ থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। সন্ধ্যার পর থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই ঘূর্ণাবর্তের প্রভাবেই পূজোর চার দিনেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ মহাসপ্তমীর দিন থেকে মঙ্গলবার পর্যন্ত মহানবমী, দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি
বৃষ্টির মধ্যে দশমীর দিনেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস, দশমীর দিনেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 2/24 পরগনা, 2 মেদিনীপুর ভারী বৃষ্টির পূর্বাভাস। সন্ধ্যার পর কলকাতাতেও ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। অষ্টমী নবমীর দিন 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনাতেও থাকছে ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতার পুজোর 4 দিনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সপ্তমী থেকে নবমী কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দশমীর দিন এই বৃষ্টি হালকা হতে পারে বা মাঝারি হওয়ার আশঙ্কা রয়েছে। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর। এবারে মাথায় হাত পড়তে চলেছে পুজোর দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোটি কোটি টাকা দুর্নীতিতে নাম জড়ালো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, এবারে কেন্দ্রের টাকায় লক্ষ্মীর ভান্ডারের টাকা মেটাচ্ছে রাজ্য, যা অর্থনৈতিক অপরাধ। আজ এ নিয়ে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, কেন্দ্রের পাঠানো টাকা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের জন্য বরাদ্দ টাকা থেকে তা নেওয়া হচ্ছে। এরপর প্রশ্ন, তবে এই অভিযোগের পর আর তা যদি সঠিকভাবে প্রমাণিত হয় তাহলে এবারে বন্ধ করে দিতে হবে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা। অভিযোগের পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করার পথে হাঁটবে এবার রাজ্য। অন্যদিকে আবার ফের বিস্ফোরক দিলীপ ঘোষ, ভিন্ন রূপে দিলীপ ঘোষ। ডিসেম্বরে সরকার ভেঙে যাবে বিজেপির একাধিক নেতা মন্ত্রীর মুখে এ রাজ্যের সরকার পড়ে যাওয়ার ভবিষ্যৎ বাণী শোনা গিয়েছিল। তবে পটাশপুরে লোচুবার গ্রামের মহান্তি পরিবারের শতাব্দী প্রাচীন পুজোর উদ্বোধনে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ডিসেম্বরে সরকার ফেলে দেবো আমি তো বলিনি। উল্লেখ্য, এর আগে এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, যদি রোজ কয়েকজন মন্ত্রীর বাড়িতে অভিযান চলে তাহলে মন্ত্রী গায়েব হয়ে যাবে, সরকার চালাবে কে? এর সাথে আবার আজকের আরো একটি বড় খবর, পুজোর আনন্দ মাটি করতে যখন ভয়ানক বৃষ্টি বা আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা, অন্যদিকে আবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। পুজোর সময় তো চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। উত্তর চব্বিশ পরগনা জেলায় ডেঙ্গির গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এর মধ্যে উদ্বেগ বাড়ালো বারাসাত 12 নম্বর গেট সংলগ্ন মনোরমা মার্কেট। কেবল ওই এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়েছে 8 জন। একই সাথে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দারুণ খবর, প্রতি মাসে 10,000 টাকা পুজোর মধ্যে দেউচা পাঁচামির জমিদাতাদের জন্য সুখবর শোনালেন মমতা সরকার। নবান্ন তরফ থেকে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা, তাতে বলা হয়েছে দেউচা পাঁচামি প্রকল্পের জন্য জমি দিয়েছে যারা সরকারি চাকুরি পাওয়ার যোগ্য কিন্তু 18 বছর বয়স হয়নি, তাদের 17 বছর বয়স, তা এখন থেকে প্রতি মাসে তাদের 10,000 টাকা আর্থিক অনুদান করবে রাজ্য। অন্যদিকে আবারও একটি বড় ঘোষণা, বিবাহিত মেয়েও পাবেন মৃত বাবার চাকুরি। কর্মরত অবস্থায় মৃত বাবা মায়ের চাকুরি, বিবাহিত মেয়ে পাওয়ার ব্যাপারে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাওয়া নলহাটির পূর্ণিমা দাস, নদিয়া অর্পিতা সরকার এবং হাবড়ার কাকুলি চক্রবর্তী বিবাহিত হলেও বাবা মায়ের চাকরি পাওয়ার যোগ্য বলে জানিয়ে দিলেন আদালত। অন্যদিকে পুজোর মরশুমে পেট্রোল ডিজেলে বড় স্বস্তি, উৎসবের মরশুমে আমজনতাকে সাময়িক স্বস্তি দিল কেন্দ্র। পেট্রোল ডিজেলে লিটার প্রতি 2 টাকা অতিরিক্ত অন্তঃশুল্ক বসার কথা ছিল অক্টোবরে, তা চাপিয়ে করা হচ্ছে নভেম্বরে, অর্থাৎ 1 নভেম্বর থেকে তেলের 2 টাকা অতিরিক্ত কর বসবে। রীতিমতো বিজ্ঞপ্তি এমনটাই জানিয়ে দেওয়া হচ্ছে, এই মাস থেকে যেটা বসার কথা ছিল না বসি 2 টাকা কমলো পেট্রোল ডিজেলের দাম। একই সাথে আবার বৈশাখীর তরফ থেকে রয়েছে আরো একটি বড় খবর, বৈশাখীও এদিন ফাঁস করলো পার্থ চট্টোপাধ্যায়ের এক গোপন কথা। পুজোয় জেলে রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আর ষষ্ঠীর সন্ধ্যায় সেই পার্থকে নিয়ে উঠে এলো বৈশাখীর বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রের চর্চায়। শোভনের বান্ধবী বৈশাখী জানালেন, একবার নাকি মদন মিত্র আর বৈশাখীকে কাছাকাছি একটি সবাই দেখেছিলেন পার্থ। দূর থেকেই তখন SMS করে মদনকে যেন নিজের থেকে ফোন নাম্বার বৈশাখী না দেন সে ব্যাপারে শোভন বান্ধবীকে সতর্ক করেছিলেন পার্থ। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো রেট বাড়ানোর পর অনেক ব্যাংকই তাদের ঋণের সুদের হার বাড়িয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার ঋণ এখনো পর্যন্ত ব্যয়বহুল করেছে। স্টেট ব্যাংকের পথে হেঁটেছে দেশের আরো কিছু ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাংক রেপো রেট 0.50% বাড়িয়েছে। অন্যদিকে রয়েছে LPG সিলিন্ডার নিয়ে আজকের আরো একটি দারুণ খবর, পুজোর মুখে দাম কমলো LPG সিলিন্ডার। তবে গৃহস্থ বা ডোমেস্টিক গ্যাস নয়, দাম কমেছে শুধুমাত্র কমার্শিয়াল বা বাণিজ্যিক সিলিন্ডারে। এবারে SSC গ্রুপ C নিয়োগ দুর্নীতিতে চার্জশিট CBI এর পার্থ সহ আরো 16 জনের নাম উল্লেখ। অন্যদিকে আবার SSC গ্রুপ C মামলা চার্জশিট জমা দেওয়া নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। সূত্রের খবর, এই চার্জশিটে নাম থাকা 16 জনের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় সহ 6 জনের নাম রয়েছে যারা বিভিন্ন সরকারি পদে ছিলেন। 19 নম্বর দুর্নীতি দমন আইন অনুযায়ী সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলার চার্জশিট জমা দিতে হলে সরকারের অনুমতি প্রয়োজন। এক্ষেত্রে
অনুমতি ছাড়াই চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেক্ষেত্রে আদালত এই চার্জশিট গ্রহণ করবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও সিবিআই এর দাবি, দু সপ্তাহ আগে সরকারের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে কিন্তু তা আসেনি অনুমতি। তাহলে ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটই আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে